ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্ররা যাদের সমাজবিজ্ঞান রয়েছে তাদেরকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আ.ক.ম রফিকুল আলম, সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, আমরা গত ক্লাসে আমরা সামাজিক ব্যবস্থা, ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা আলোচনা শুরু করেছি এবং সেখানে আমরা রাষ্ট্র, গত ক্লাসে আমরা রাষ্ট্র, ঠিক আছে, কনসেপ্ট অফ স্টেট, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা ধর্ম, কনসেপ্ট অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্ম, ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো একটু দেখব এবং ধর্মের সময় পেলে ধর্মের ভূমিকা নিয়েও আমরা আলোচনা করব। তো দেখো, আমরা সবাই বেশি কম বেশি জানি, তাই না? আমরা সবাই কোনো না কোনো কি ধর্মের অনুসারী, হয়তো আমরা কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, বিভিন্ন ধর্মের অনুসারী। তাহলে আমরা, আমাদের আসলে ধর্মের কিছুটা ধারণা আমাদের আছে আসলে, আর সমাজবিজ্ঞানীরা ধর্মটাকে কিভাবে দেখে, আসলে সমাজবিজ্ঞানীরা দেখে ধর্মটাকে দেখে অন্যতম সামাজিক প্রতিষ্ঠান হিসাবে তারা গণ্য করে। অর্থাৎ সমাজবিজ্ঞান দেশে ধর্ম হচ্ছে অন্যতম একটা সামাজিক প্রতিষ্ঠান, আবার একে কি করে সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন হিসেবেও তারা বিবেচনা করেন। তারা যেসব সামাজিক নিয়ন্ত্রণের যেসব অন্যান্য যে বাহন আছে, যেমন আইন কানুন, প্রথা, রীতিনীতি, সামাজিক, ঠিক আছে, এগুলোর উপরে তারা ধর্মকে স্থান দিয়ে থাকেন। আসলে ধর্ম শুধু কি সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী বাহনই নয়, মানব আচরণের নিয়ন্ত্রণ, মানব আচরণের নিয়ন্ত্রণ কার্যকরী হাতিয়ারও। দেখো, একটা একটা উদাহরণ আমি দেই। দেখো, আমরা আমরা কিন্তু আমরা আমরা যারা ধরো আমরা কি আল্লাহকে দেখতে পাই? দেখতে পাই না, কিন্তু আমরা বিশ্বাস করি, ঠিক আছে। তাহলে ধর্মের ভূমিকাটা দেখো, তাহলে আমরা কিন্তু চুরি করি না, ডাকাতি করি না, অনেক সময় খুন সবাই করে না, বিচ্ছিন্ন করে, কিন্তু তারপরে কেন করি না? যে একজন দেখতেছে, ঠিক আছে, এবং পরকালে আমরা বিশ্বাস করি যে পরকালে এসব করে গেলে পরকালে কি দুজকে স্থান হবে বা জাহান্নামে, ঠিক আছে, আমাদের এই জায়গা হবে। এই যে দেখছি, এই যে বিশ্বাস, এটা দেখো মানব আচরণকে, ঠিক আছে, মানব আচরণকে নিয়ন্ত্রণ করতে একটা বিরাট ভূমিকা পালন করে ধর্মের। মানব জীবনে, সমাজ জীবনে ধর্মের ভূমিকা বলে শেষ করা যাবে না। তো ধর্মটা কি আসলে, ধর্মের আসলে সমাজবিজ্ঞানীরা বলেন ধর্মের সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা পাওয়া কঠিন, অর্থাৎ সর্বজন স্বীকৃত কোনো ধর্মের সংজ্ঞা নাই। বিভিন্ন সমাজবিজ্ঞানী ও সামাজিক নৃবিজ্ঞানী ধর্মকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, অর্থাৎ যে যার দৃষ্টিকোণ থেকে। যেমন ধরো সমাজবিজ্ঞানী অকবার্ন এবং নিমকপ যে কথাটা বলছেন, কি বলছেন, যে তারা বলছেন যে ধর্মের সংজ্ঞা সকল ধর্মের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল হওয়া উচিত, ঠিক আছে। তাহলে দেখো সুন্দর কথা বলছেন তারা, তারা কি বলছেন যে ধর্মের সংজ্ঞা সকল ধর্মের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল হওয়া উচিত, কেবলমাত্র আপন ধর্মের উপাদান নিয়ে এর সংজ্ঞা নির্ধারণ করা বিজ্ঞানসম্মত নয়, তাই না? সুন্দর একটা কথা বলছেন আকবর নিমকে, বলছেন যে কি বলছেন, সকল ধর্মের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধর্মের সংজ্ঞা নির্ধারিত হওয়া উচিত, কেবলমাত্র আমার ধর্ম, ধর আমি মুসলমান, আমি মুসলিম দৃষ্টিকোণ থেকে ধর্মের সংজ্ঞা দিলাম, আরেকজন যে হিন্দু সে হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে ধর্মের সংজ্ঞা দিল, তাহলে কিন্তু সেটা ধর্ম, সঠিক ধর্মের সংজ্ঞা আসবে না। যাই হোক, যে ধর্মের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিলিজিয়ান, তাই না? এই রিলিজিয়ান এসেছে রেলিগেরি শব্দ থেকে, অর্থাৎ রেলিগেরি থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বন্ধন অথবা সংস্কৃতি, যেটা বলা হয়। আগেও বলছি যে তোমাদের যে মানব সমাজে কি যে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের সামাজিক জীবনকে নিয়ন্ত্রণ করতে। তাহলে ধর্ম কি আসলে, ধর্ম বলতে আমরা কি বলতো, ধর্ম বলতে কতগুলো নিয়ম কানুন, আচার অনুষ্ঠান ও বিশ্বাসকে বোঝায়,
তাই না? তাহলে ধর্মটা কি? ধর্ম হচ্ছে কতগুলো নিয়ম কানুন, আচার অনুষ্ঠান ও বিশ্বাসকে বোঝায়। তাহলে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো ধর্মের ভিত্তিটা হচ্ছে বিশ্বাস, ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস। এটা কি বলা যায়? তাহলে ধর্ম হলো এমন একটি ধারা বা কোনো একটা বিশেষ শক্তিধর সত্তায় বিশ্বাস স্থাপনের মাধ্যমে অভিন্ন ধারণা পোষণকারীদের ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করে রাখে। তাহলে আমি আবারও বলতেছি যে ধর্মের ভিত্তি হচ্ছে কি? বিশ্বাস। এটা মাথায় রাখলে এটা কিন্তু ধর্মের ভিত্তিটা হচ্ছে বিশ্বাস। কারণ কারণ বিশ্বাস না থাকলে কিন্তু ধর্ম করা যাবে না। কারণ আমরা কি আল্লাহকে দেখতে পাই? দেখতে পাই না। তাহলে আমরা কি বিশ্বাস করি? তাহলে প্রত্যেকটা ধর্মে দেখবো যে মূল ইটা হচ্ছে বিশ্বাস। তাহলে কি বলা যায়? তাহলে ধর্ম হচ্ছে এমন একটা ধারা বা এমন একটা বিশেষ শক্তিধর সত্তায় বিশ্বাস স্থাপনের মাধ্যমে অভিন্ন ধারণা পোষণকারীদের ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করে রাখে। তবে আধুনিক অনেক পণ্ডিতরা তারা এই ধারণার সাথে একমত না। আমরা তাহলে কিছু সমাজ বিজ্ঞানী বা নৃবিজ্ঞানীদের আমরা সংজ্ঞাটা একটু দেখি। যেমন নৃবিজ্ঞানী ইবি টেইলর, উনি বলছেন যে ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস। কি বলছেন উনি? অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস। আবার দেখো, অর্থাৎ একটা অতি প্রাকৃত। আবার এমএল ডুর্কে, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, উনি তার এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ বিখ্যাত বই, ওইখানে উনি বলছেন কি বলছেন, ধর্ম হলো পবিত্র বস্তু সম্পর্কিত কতগুলো বিশ্বাস ও পথার সমষ্টি। তাহলে ধর্ম হলো কি? তাহলে এমিল ডুর্কে কি বলছেন, ধর্ম হলো পবিত্র বস্তু সম্পর্কিত কতগুলো বিশ্বাস ও ধারার বা পথার সমষ্টি। তাহলে দেখো, আমি আমি আগেও বলছি যে সমাজ বিজ্ঞানী ও সামাজিক নৃবিজ্ঞানীরা তাদের স্ব দৃষ্টিভঙ্গি অনুসারে ধর্মের সংজ্ঞা প্রদান করেছেন। যেহেতু ধর্ম কি বিভিন্ন রূপে প্রতিপাদিত হয়, যেহেতু তাই কি সেহেতু সকলের কাছে অভিন্ন সংজ্ঞা পাওয়া কঠিন। কেউ ধর্মের অতিপ্রাকৃত শক্তির উপর বিশ্বাসের উপর গুরুত্ব আরোপ করেছেন, তাই না, যে একটা সুপার ন্যাচারাল শক্তির উপর বিশ্বাস করে। আবার কেউ কেউ কি করছেন, আত্মার অমরত্ব সংক্রান্ত বিশ্বাসের উপর উপাদান হিসাবে গণ্য করেছেন। তাহলে দেখো, এক একজন এক এক ভাবে ধর্মকে দেখছেন। তো ধর্মের উপাদান গুলো কি? তাহলে দেখো, ধর্মের উপাদান, যে প্রথম উপাদান হচ্ছে যে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস। অতিপ্রাকৃত শক্তি মানে কি? অতিপ্রাকৃত শক্তি মানে হচ্ছে যে প্রত্যেক ধর্মেই কি আছে? দেখো, প্রত্যেক ধর্মেই কোনো না কোনো ধরনের অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাসের উপাদান রয়েছে যা মানুষের দৃষ্টিগোচর হয় না, তবুও মানুষ মনে করে এসব শক্তি কি করতেছে, তাদের অস্তিত্ব ও জীবনযাত্রাকে প্রভাবিত করতেছে। ঠিক আছে, তো আমি আবারও বলি যে দেখো, প্রত্যেকটা ধর্মই, ঠিক আছে, পৃথিবীতে যতটা ধর্মই তুমি দেখো না কেন, প্রত্যেকটা ধর্মই কি করতেছে, কোনো না কোনো ধর্মের অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাসের উপাদান আছে যা মানুষের কি হয় না, দৃষ্টিগোচর হয় না, তবুও মানুষ মনে করে এসব শক্তি তাদের কি করতেছে, তাদের অস্তিত্ব এবং জীবনযাত্রাকে প্রভাবিত করতেছে। ঠিক আছে, তাদের অস্তিত্ব এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে। এইভাবে ধর্মে বিভিন্ন সৃষ্টিকর্তার ধারণা অন্তর্ভুক্ত হয়েছে। আর দুই নম্বর যে উপাদানটা কি, যে অতিপ্রাকৃত সত্তার সাথে খাপ খাওয়ানো, মানে অতিপ্রাকৃত সত্তার সাথে মানুষের খাপ খাওয়াই নিতে হয়। যেহেতু মানুষ কি করে, যেহেতু মানুষ অতিপ্রাকৃত শক্তির উপর নির্ভরশীল, তাই না, সেহেতু তাদের এসবের সাথে কি করতে হয়, খাপ খাইয়ে নিতে হয়। এই কারণে প্রত্যেক ধর্মের কি আছে,
কতগুলো বাহ্যিক কর্মকাণ্ড আছে, যেমন ধরো প্রার্থনা করা, যে আমরা নামাজ পড়ি, তারপরে ধর্মীয় সমাবেশ, ধর্মগ্রন্থ পাঠ, ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে কি বাহ্যিক কর্মকাণ্ড। মানুষের মনে এমন ধারণাও রয়েছে যে এসব ধর্মীয় কর্মকাণ্ড যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা না হয়, ঠিক আছে, তাহলে তাদের কি হবে, তাহলে তাদের পাপ হবে এবং তারা পরকালে এই জন্য কি হবে, শাস্তি ভোগ করবে, ফলে তারা সৃষ্টিকর্তার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। তাহলে এটা আরেকটা উপাদান গেল। আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে যে পাপ সম্পর্কিত ধারণা। প্রত্যেক ধর্মই কতগুলো কাজকে, ঠিক আছে, পাপ হিসাবে গণ্য করা হয়, আর এইসব পাপ যদি মানুষ করে তাহলে তার কি হবে, ঈশ্বরের সাথে তার সুসম্পর্ক বিনষ্ট হবে এবং ফলে ঈশ্বর তার প্রতি রুষ্ট হবে। যেমন আমাদের ধর্মে কতগুলো কাজ, মুসলিম ধর্মে বা বিভিন্ন ধর্মে অনেকগুলো কাজ যেগুলো অন্যায়, ঠিক আছে, বা এগুলোকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তুমি যদি এসব কাজ করো তাহলে কি তোমার পাপ হবে, তুমি পরকালে শাস্তি পাবা। তাহলে এভাবে একটা পাপ সম্পর্কিত ধারণা, কনসেপ্ট অফ কনসার্ন সিন, এভাবে দেওয়া আছে। তারপর আরেকটা উপাদান হচ্ছে মুক্তির পদ্ধতি। প্রত্যেক সমাজে মানুষ কতক পদ্ধতি অবলম্বন করে, যেসবের মাধ্যমে সে কি করে ঈশ্বরের সান্নিধ্য লাভে সমর্থ হয়, সে বিশ্বাস করে এভাবে তার কি হবে, পাপ মুক্তি ঘটবে। যেমন ধরো ইসলাম ধর্মে বেহেস্ত দুযোগের ধারণা, তারপরে বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভ, হিন্দু ধর্মের কর্মের বন্ধন থেকে মুক্তি, তো এইভাবে বিভিন্ন মুক্তির ব্যবস্থা করা আছে। তাহলে দেখো এই যে আমরা উপাদানগুলো আমরা জানলাম, তো এখন আসো যে আমরা ধর্মের উৎপত্তি, ধর্ম কিভাবে আসলো, যে অনেকগুলো মতবাদী আছে, তার মধ্যে তোমাদের সিলেবাসে দুইটা মতবাদ নিয়ে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে সর্বপ্রাণবাদ, আর একটা হচ্ছে মহাপ্রাণবাদ, ধর্মের উৎপত্তি সংক্রান্ত। আমি এই দুইটাই সংক্ষেপে আলোচনা করব। তাহলে দেখো যে প্রথমে আমরা সর্বপ্রাণবাদ নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ইংরেজিতে বলা অ্যানিমিজম। তো এই 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 সকল ধর্মের কথাটা কি, যে এটা প্রথমে বলা আছে যে সকল ধর্মের মূলে মূলে রয়েছে যে সর্বপ্রাণ বাদ। এটা হচ্ছে টেইলরের ধারণা, ইবি টেইলরের ধারণা। টেইলর তার প্রিমিটিভ কালচার বইয়ে গ্রন্থে সর্বপ্রাণবাদ ধারণাটা প্রদান করেন। এই যে এই ধর্মে, এই ধর্মে বিশ্বাস করা হয় কি, কি বিশ্বাস করা হয় যে জীব জগতের প্রত্যেক সত্তার, কি বিশ্বাস করা হয়, জীব জগতের প্রত্যেক সত্তার ভেতর অতি প্রাকৃত শক্তির অস্তিত্ব রয়েছে। দেখো এই যে এই ধর্মে কি বিশ্বাস করা হয় যে জীব জগতের প্রত্যেক সত্তার ভেতর অতি প্রাকৃত শক্তির অস্তিত্ব রয়েছে। আসলে দেখো সর্বপ্রাণবাদ হচ্ছে এমন একটা আদিম ধর্মের রূপ যাকে সামাজিক নৃবিজ্ঞানীরা কি বলছেন, সামাজিক নৃবিজ্ঞানীরা বলছেন ধর্মের আদি আদিম রূপ বলে গণ্য করে থাকে, ঠিক আছে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মৃত ব্যক্তির আত্মার অস্তিত্বে বিশ্বাস, ধর্মপ্রাণবাদের একটা বিশেষ বৈশিষ্ট্য যে মৃত ব্যক্তির আত্মার অস্তিত্বে, যে মৃত ব্যক্তির আত্মার অস্তিত্ব আছে। তারপরে দেখো তারা আর কি বলছেন, সর্বপ্রাণবাদে যারা বিশ্বাস করেন তারা মনে করেন মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন এক অদৃশ্য শক্তির আবির্ভাব ঘটে, ঠিক আছে। তারা কি বলে, তারা মনে করেন যে কি মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন কি হয়, এক অদৃশ্য শক্তির আবির্ভাব ঘটে। কখনো কখনো এই যে এই এই মতবাদে ধারণা করা হয় যে ঘরের কোনায় এই অদৃশ্য শক্তি কথা বলছে। যেমন ধরো হিন্দু ধর্মের প্রচলিত পূর্বপুরুষ পূজা সর্বপ্রাণবাদের অন্যতম রূপ। হিন্দুরা মনে করে যদি যদি তারা তাদের পূর্বপুরুষদের বা পূর্বপুরুষরা যে মারা যাওয়ার পর তার আত্মার প্রতি, ঠিক আছে, পূর্বপুরুষরা যারা মারা গেল তার আত্মার প্রতি যদি তারা কি করে শ্রদ্ধা প্রদর্শন না করে তাহলে সেই আত্মারা কি পরলোকে শান্তি পাবে না,
এবং হিন্দু ধর্মে প্রচলিত শ্রাদ্ধ অনুষ্ঠান সর্বপ্রাণবাদের এক উল্লেখযোগ্য নিদর্শন। আবার আরেকটা জিনিস দেখো, যে সর্বপ্রাণবাদ অনুসারে বিশ্বাস করা হয়েছে কোনো একটি প্রাণী, গাছপালা, এমনকি জড়জগতের সকল বস্তুর ভেতর আত্মার অস্তিত্ব রেখেছে। অর্থাৎ সবকিছুর মধ্যে তারা কি মনে করেন যে আত্মার অস্তিত্ব রয়েছে। এবিটেলর যে কথাটা বলছেন, এবিটেলরের মতে আদিম মানুষ তার স্বপ্ন, অলিক কল্পনা, তারপরে নিদ্রা ও মৃত্যুকে ব্যাখ্যা করার প্রয়াস পাইছে। আর এসব প্রপঞ্চের উপলব্ধির প্রয়োজনীয়তা থেকেই কি হয় আত্মার অস্তিত্বে বিশ্বাস ঘটে। তাহলে এইটা হচ্ছে কি মহাপ্রাণবাদের তত্ত্বের মূল মতবাদের মূল কথাগুলো। আমরা এখন আরেকটা মতবাদ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি আমরা সর্বপ্রাণবাদ নিয়ে আসলাম, এখন আমরা মহাপ্রাণবাদ নিয়ে আলোচনা করব। মহাপ্রাণবাদ কার? সামাজিক নৃবিজ্ঞানী আর মেরেট তার থ্রেশহোল্ড অফ রিলিজিয়ন গ্রন্থে তো তোমার এই সর্বপ্রাণবাদ তারাকে তোমার সর্বপ্রাণবাদ ধারাকে ঠিক আছে পরিমার্জিত করে এই মহাপ্রাণবাদ ধারণাটা প্রদান করেন। মেরেট মনে করেন, মেরেট কি মনে করতেন, মনে করেন যে সবচেয়ে আত্মার অস্তিত্ব সম্পর্কে ধারণা করা আদিম মানুষের পক্ষে সম্ভব ছিল না। দেখো অনুলিখিত একটু ঘুরে বলছেন যে সব কিছুতে কি আত্মার অস্তিত্ব সম্পর্কে ধারণা করা আদিম মানুষের পক্ষে সম্ভব ছিল না। এই ধারণা পোষণ করতে হলে অতিমাত্রায় দার্শনিক ধ্যান ধারণা আবশ্যিক, যা আদিম মানুষের পক্ষে কি ছিল না, অসম্ভব। সেজন্য মেরেটের বিবেচনায় সর্বপ্রাণবাদের আগে আদিম সমাজে ধর্ম বিকাশের একটা পর্যায় ছিল, যাকে তিনি বলেন কি মহাপ্রাণবাদ নামে অভিহিত করেন। মেরেট যে কথাটা বলছেন যে আদিম মানুষের বিষয় অনুভূতির উপর অতিশয় গুরুত্ব আরোপ করছেন, অর্থাৎ উনি আদিম মানুষের বিষয়ে আশ্চর্য যে হইতো তার উপর গুরুত্ব বেশি গুরুত্ব আরোপ করেছেন। জড়জগতের বিভিন্ন উপাদানে ঠিক আছে, জড়জগতের যে বিভিন্ন উপাদানে অস্বাভাবিক রূপে প্রতিফলিত হয়, যেমন ধরো এগুলো কি যে কোনগুলো তাদের কাছে অস্বাভাবিক, যেমন ভূমিকম্প হইলো এটা একটা অস্বাভাবিকতা তাদের কাছে রাখে, তারপরে নদ নদীর বন্যা এটাও একটা ধরনের অস্বাভাবিকতা। তাহলে মেরেটের মতে মহাপ্রাণবাদ হলো নৈবৃত্তিক শক্তি অথবা যেটা উনি বলছেন যে আধ্যাত্মিক শক্তির অস্তিত্বে বিশ্বাস, আধ্যাত্মিক শক্তির অস্তিত্বে বিশ্বাস, যাকে তিনি মিলেনিয়েশিয়ান জনগোষ্ঠীর মধ্যে মনা রূপে চিহ্নিত করেছেন। তাহলে দেখো একটা কনসেপ্ট উনি নিয়ে আসছেন মনা। তাহলে আমাদেরকে জানতে হবে মনা কি। মনা হলো এমন একটা অলৌকিক শক্তি যা সম্পূর্ণরূপে প্রাকৃতিক শক্তি থেকে ভিন্ন এবং যা শুভ এবং অশুভের জন্য বিভিন্নভাবে কাজ করে। শুধু তাই নয়, মনার রয়েছে নিয়ন্ত্রণ করার এক অপূর্ব শক্তি। এটি যে কোনো বস্তু অথবা প্রক্রিয়ার গুণাবলীকে সাত গুণ বাড়িয়ে দেয়। তো দেখো আবারও বলতেছি মনা, মনা কি, যে মনা হলো এমন একটা অলৌকিক শক্তি যা সম্পূর্ণরূপে প্রাকৃতিক শক্তি থেকে ভিন্ন এবং যা শুভ এবং অশুভের জন্য রয়েছে বিভিন্নভাবে কাজ করে। শুধু তাই নয় কি, মনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মনার রয়েছে নিয়ন্ত্রণ করার এক অপূর্ব শক্তি। এটি যে কোনো বস্তু বা প্রক্রিয়ার গুণাবলীকে সাত গুণ বাড়িয়ে দেয়। যেমন ধরো এটা যে কোনো শস্য, ছেলে মেয়ে অথবা এদের বড় হওয়ার বিষয় হতে পারে, প্রচুর শস্য হইলো এরকম একটা বিশ্বাস অনেক ছেলে মেয়েলে এগুলা, তারপরে এইটা তোমার সমর্থন করছে এই তত্ত্বটা, হার্বার্ট স্পেন্সার এই তত্ত্বটা সমর্থন করছে। তো এই হচ্ছে আমাদের দুইটা ধরে মহাপ্রাণবাদ এবং সর্বপ্রাণবাদ আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এখন আসো যে আমরা একটু সংক্ষেপে ধর্মের সামাজিক ভূমিকা কি আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। যে দেখো ধর্ম, যদিও ধর্ম
প্রধানত ব্যক্তিগত ব্যাপার, তবুও কি এর অনেকগুলো সামাজিক দিক রয়েছে। এটি আগেও বলছি, এটা সামাজিক নিয়ন্ত্রণের একটা বাহন, সামাজিকরণের অন্যতম বাহন, ঠিক আছে? তো সমাজ বিজ্ঞানীরা ধর্মের ভূমিকাকে বিভিন্নভাবে দেখছেন। যেমন একটা দেখছেন যে মানুষের ব্যক্তিগত দুঃখ কষ্টের ব্যাখ্যা দান, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মানুষের ব্যক্তিগত দুঃখ কষ্টের ব্যাখ্যা দান। দেখো, মানুষ শুধু তার নিজের জ্ঞানের উপর বিশ্বাস করে বা ভরসা করে কি সে বাঁচতে পারে না, কারণ কি সে একটি অনুভূতি প্রাণী, মানুষ একটা অনুভূতি প্রবণ প্রাণী। ধর্ম মানুষের দুঃখ কষ্টকে সহনীয় মাত্রায় রাখতে সাহায্য করে, তাই না? ধর্ম মানুষের কি দুঃখ কষ্টগুলোকে সহনীয় মাত্রায় রাখতে সাহায্য করে, ফলে তার ব্যক্তিত্বের যে অসঙ্গতির আশঙ্কা হ্রাস পায়। মানুষ দেখো পৃথিবীতে আশা ও সাফল্যের ধুলা চলে, হ্যাঁ, প্রায়শই হতাশ এবং বঞ্চনা শিকার হয়। সে সব জিনিস, মানুষ কি সব জিনিস পাওয়ার প্রত্যাশা করে, তাই না? সব জিনিস, সবকিছুই, কিন্তু মানুষ কি সেটা পায়? সে সবকিছু কি তার ভাগ্যে জুটে? ভাগ্যে জুটে না। মানুষ যখন যখন মানুষের এইসব আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকে, তখন সে সান্ত্বনা লাভের জন্য কোথায় আশ্রয় নেয়? ধর্মের কাছে আশ্রয় নেয়। কবির ধর্মীয় অনুভূতির প্রভাবে সে তার দুর্ভাগ্যকে বরণ করে নেয়। যেমন ধরো, যখন যখন কোনো মানুষের কি মারা যায়, সন্তান মারা যায় বা ছেলে মেয়ে মারা যায়, ঠিক আছে, তখন সে এই বলে শান্তি লাভের চেষ্টা করে, আল্লাহ হয়তো কোনো রহস্যবিত কারণে বা ভবিষ্যতে কোনো পুরস্কারের জন্য কি করছে, তাকে নিয়ে গেছেন, এই বলে মানুষ মানুষের মনে ধর্ম কি সাহস এবং শক্তির যোগান দেয়। কারণ কি, সমাজে যুক্তিশীলতার একটা সীমাবদ্ধতা আছে, এবং এই বিপদ মুহূর্তে ঈশ্বর বা আমরা যেটা আল্লাহ বিশ্বাস থাকে, তার মনে সাহস এবং শক্তি যোগায়। তাহলে দেখো, মানুষের ব্যক্তিগত সুখ দুঃখের কষ্টের ব্যাখ্যা, ঠিক আছে, মানুষ ধর্মের কাছ থেকে পায়। তারপরে মানুষের 2 নম্বর যে ভূমিকা, মানুষের আপন গুরুত্ব বৃদ্ধি, মানুষের অহংবোধকে বাড়িয়ে দেয়, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের বহির্বিকাশ ঘটায়। মানুষ কি মানুষ অসীম সত্তার সান্নিধ্যে যেতে চায়, কারণ মানুষ যদি ঈশ্বরের সান্নিধ্য পায়, তাহলে কি হবে, তার মুক্তি লাভ করবে, তার মুখ্য লাভ করবে, ঠিক আছে। ধর্ম বিশ্বাসীদের কাছে তোমার আত্মার অর্থ হচ্ছে ইহজাগতিক ধন সম্পদের চেয়ে অধিকতর মূল্যবান। যেমন ধরো মুসলমান ধর্মে, সে কি সে তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বেঁচতে যাওয়া, তাই না? তাহলে যদি বেঁচে যায়, তাহলে কি তার মুক্তি লাভ করবে, আর তাহলে কি সে যদি মুক্তি না পায়, সে তেমন দোজকে। তো মানুষের ধর্মের কাছে তাহলে মানুষের এই এই ধরনের বোধটা জাগ্রত করে, মানুষ নিজেকে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে বিবেচনা করে। কিন্তু ধর্ম মানুষের ইহজাগতিক কি করে ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়, যার ফলে সে তার কি করতে পারে, সে তার মুক্তি লাভটা বা তার মুখ্য লাভটা করতে পারে। তারপরে আরেকটা ভূমিকা ধরো, যে আরেকটা ভূমিকা কি ধর্মের আরেকটা সামাজিক ভূমিকা হচ্ছে সামাজিক সংহতির অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম, যে সামাজিক সংহতির, ধর্ম সামাজিক সংহতির চূড়ান্ত সূত্র। সমাজের প্রাথমিক প্রয়োজনীয় শর্ত হচ্ছে কি, মানসিক মূল্যবোধের অভিন্ন অধিকার, যার মাধ্যমে ব্যক্তি নিজের কর্মকাণ্ডকে কি করে নিয়ন্ত্রণ করতে পারে, আর এভাবে সমাজের সংহতি বজায় থাকে, সলিডারিটি সমাজে বলে থাকে। সামাজিক মূল্যবোধ, একটা খেয়াল রাখবা, সামাজিক মূল্যবোধ কখনো বৈজ্ঞানিকভাবে প্রতিফলিত হয় না, ধর্মীয় বিশ্বাস থেকে এসবের উদ্ভব ঘটেছে বলে ধরে নেওয়া হয়। যেমন ধরো স্বামী স্ত্রীর পারস্পরিক আস্থা অক্ষুণ্ণ থাকা, তারপর মানুষ সৎ ও ধর্মপ্রাণ হবে, এসব মূল্যবোধ হচ্ছে সামাজিক সংহতি সংরক্ষণের সহায়ক। ধর্ম মানুষকে কি করে অসামাজিক কার্যকলাপ থেকে
বিরত রাখে। তাহলে তাহলে দেখো তাহলে দেখো ধর্মের কি হচ্ছে, সমাজকে সমাজের সংহতি রক্ষাও ধর্মের একটা অন্যতম ভূমিকা। তারপরে হচ্ছে সমাজ কল্যাণ, ধর্মে ধর্ম মানুষকে অনেক ভালো কাজ করতে উৎসাহিত করে, যেমন মুসলমান ধর্মে যাকাত প্রদানকে উৎসাহিত করতেছে, দান ঠিক আছে, ফেতরা, এসবের মাধ্যমে সমাজের কল্যাণ। অন্য ধর্মেও নিশ্চয় আছে এভাবে। তাহলে দেখো এই সমাজ কল্যাণকর বিভিন্ন কার্যে ধর্ম মানুষকে কি করে উৎসাহিত করে। তারপরে সামাজিক নিয়ন্ত্রণের বাহন, যে ধর্মে ভালো কাজের জন্য পুরস্কার ঠিক আছে, মন্দ কার্যের জন্য শাস্তির বিধান আছে। মানুষ কিন্তু আল্লাহকে দেখতে পায় না, কিন্তু তার ভয়ে মানুষ কিন্তু খারাপ কাজ থেকে বিরত রাখে থাকে, তাই না? তাহলে দেখো তাহলে ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবেও কাজ করে থাকে। তাহলে দেখো যে আমরা আজকে ধর্ম কনসেপ্ট আমাদের নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। তাহলে মোটামুটি আমাদের সিলেবাস, আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো। তো আগামী দিন আমরা অন্য বিষয় নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তার মধ্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অহেতুক বাইরে ঘোরাঘুরি করবে না, বইগুলো একটু ট্রলি বারবার রিডিং পড়বে। তো এই বলে আজকের ক্লাস আমি শেষ করছি, খোদা হাফেজ।